আজকে আমরা ঘরেই পিকনিকের মতো খাবো, ওইখানে ওটা নিয়ে ভিডিও করব। তো পিকনিক হওয়ার নিউ ইয়ার আসেনি, নিউ ইয়ারের আগেই মানে স্টার্ট করে দিয়েছে আজকে, তো এটা নিয়ে ভিডিও স্টার্ট করছি। সব কাট কেটে নিচ্ছে আর এখানে জল গরম হয়েছে, মা ভাতটা নামাবে, তারপর আমি আর জেঠু বোনু মিলে একসাথে আমরা তারপরে মাংসটা বানাবো। জল গরম হয়ে গেছে, কাকুনি চাল দিচ্ছে। এই যে আমার কেটে রাখা হচ্ছে, গ্যান্ডারে পিস করব। আর এই যে বোনরে ও পেঁয়াজ কাটতে কাটতে ওর কান্না মানে শেষ নেই, আবার বুড়া মানুষের মতো ওর সামনের দিকে দাঁড়িয়ে খুলে দিয়েছে। মশলা কাটা হয়ে গেছে, এই যে মশলা কাটা হবে এবারে। ঠিক আছে ভাই, মশলা এখানে টেস্ট করা হচ্ছে। খাওয়া হবে, জিজু দিদি জেঠুমনি নেই সবাই আসবে, তারপরে প্ল্যানটা হলো দিদি ভাই কবে তে বলছে খাবে খাবে বলে, আর জেঠু সকালবেলা বলছে খাবে নাকি মাংস আনবো, তারপরে বলছে হ্যাঁ আনো জেঠু খাবো। দি ভাই নামি নে, তুলে নেব। হুম তুলে নেই ভাই, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। যারা যারা পিকনিক খাবে এসে পড়ো আমাদের বাড়িতে। হুম ফ্রিতে খাওয়া, সব এসে পড়ো। কলা পাতাতে খাবো, একটু কলা পাতা কাটবে। এই যে মাংস দেওয়া হয়ে গেছে, বা যেটু মাইনে করবে এখানে সব দেওয়া হবে। আর চুলাতে কড়াইটা বসানো হয়ে গেছে, মাংস হলে আমাদের হয়ে যাবে। দেখছি কিভাবে বানানো হচ্ছে, আর ওইদিকে বা জেঠুমনি মানে ঘরে দাদার বন্ধুর বিয়ে, তো সেই জন্য ওকে ডেকেছে, তো ওখানে খাওয়া হচ্ছে আইবুড়বার। তো ওখানে কী কী করছে ওরা ওইখানে ওটা গিয়ে দেখাবো, তারপর আমরা ভিডিওটা স্টার্ট করছি। দাদাকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে, লজ্জা পাচ্ছে। প্রায় হয়ে গেছে, নামিয়ে নেবে। কলা পাতা যে জেঠু কেটে নিয়েছে, আর ওখানে বেগুন ভাজি, বেগুন ভাজি হচ্ছে। কখন খাবো, কখন কখন খাবো বলো 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 বলো। আমি এখন বেগুন খাবো, তোমাকে দেওয়া হবে না। হ্যাঁ তোমাকে আমি ধুয়ে নেওয়া হচ্ছে, তারপরে এগুলো তো এগুলো পর দিয়ে দেখে দিকে রেসিপি এসে পড়ছে। এখানে সব মাংস ভাজি ভাত, সব মাংসের গন্ধ শুনে তো আমরা ওখানে সবাই বসে গেছি। ওখানে এখানে কলা পাতাতে খাচ্ছি, কলা পাতাতে খাওয়া হচ্ছে। এই যে কেরম হয়েছে মাংস, অনেক ও ঠিক আছে, খাওয়া হয়ে গেছে। খেতে খেতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, ওয়েদার দেখে বুঝে যাচ্ছে অনেক মানে সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটা কীরকম লেগেছে বলবো, অনেক ফুর্তি করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।